আসসালামু আলাইকুম দর্শক, আজকে আসছে আমরা নৌসন্ধিতে এবং আজকে আমরা দেখব ফ্রিজ, ইকো ব্র্যান্ডের কিছু ফ্রিজ দেখব। আর আমার সাথে আছে সঞ্জিত ভাই। সঞ্জিত ভাই কেমন আছেন? হ্যাঁ ভাই ভালো আছেন। জি ভালো। সঞ্জিত ভাই আপনাদের দোকানের অ্যাড্রেসটা একটু বলে দিন। আমাদের অ্যাড্রেসটা হচ্ছে নৌসন্ধি সদর রোড, জি, হেমন্ড শহর মোড়। হ্যাঁ হ্যাঁ, এলজি বাটারফ্লাই শোরুম। শোরুম, ওকে ভাই। আমরা কিছু ফ্রিজ দেখব ছোট ফ্যামিলির জন্য। এটা কি? জি ভাইয়া, প্রথমে আমরা কোন ফ্রিজটা দেখব? আমরা ইকো প্লাসের 260 লিটারের এই ফ্রিজটা দেখব, ব্ল্যাক কালারের ফ্রিজটা দেখব। ব্ল্যাক কালার, খুব সুন্দর একটা ফ্রিজ। 260 লিটারের, 260 লিটারের ইকো প্লাস। হ্যাঁ, বাটারফ্লাই নিজস্ব ব্র্যান্ড আর কি এটা। আচ্ছা, একটু খুলে দেখাবেন যদি। এই যে এটা ডিপ হচ্ছে, এটা ডিপটা অনেক বড় এটা। আচ্ছা, আর এগুলো হচ্ছে সম্পূর্ণ ফুড গ্রেড প্লাস্টিক। ফুড গ্রেড প্লাস্টিক, এগুলো সম্পূর্ণ ফুড গ্রেড প্লাস্টিক। এগুলোতে আপনার খাবার দীর্ঘদিন পর্যন্ত রাখলেও খাবারে কোনো ধরনের গন্ধ হবে না, খাবারে কোনো ব্যাকটেরিয়া জন্ম হবে না। আচ্ছা, নিচেরটা দেখি। নিচেরটা হচ্ছে নর্মাল, এটা 50-50 আর কি, ডিপ নর্মাল সমান 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 50-50। ছোট ফ্যামিলিদের জন্য দারুণ একটা, দারুণ একটা ফ্রিজ বাজেট রেঞ্জের মধ্যে। জি, এটা কত মানে? এটার কম্প্রেসার ওয়ারেন্টি হচ্ছে 10 বছর। 10 বছর, হ্যাঁ, রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি। আর অন্যান্য পার্টস যেগুলো আছে টুকটাক, এগুলো হচ্ছে 2 বছর। 2 বছরে। আর হোম সার্ভিস সবসময়, হোম সার্ভিস সবসময় আছে। আমাদের অনলাইন নাম্বারে কল দিলে, 16571-এ কল দিলে আপনার বাসায় গিয়ে ঠিক করে দিবে, যে কোনো সমস্যা হলে। রাইট, প্রাইসটা কত পড়বে? এটার প্রাইস হচ্ছে 44,060 টাকা। 44,060 টাকা, 60 টাকা। আবার ইনস্টলমেন্ট সিস্টেমও আছে, আপনার 180 দিনে 0% ইন্টারেস্ট, 0% ইন্টারেস্ট নিতে পারবে, 180 দিন পর্যন্ত সময়। ওকে, এরপর আমরা কি দেখবো? এরপরে ইকো প্লাসের আরও মডেল আছে আমাদের এদিকে। ওকে, এই যে এখানে আরেকটা কালার আছে আপনার ব্লু কালারের, জিডি ব্লু। ওকে, ব্লু কালারের মধ্যে একটা প্রোডাক্ট আছে, 225 লিটারের একটা ফ্রিজ। এটা কত লিটার ভাইয়া? 225 লিটার। 225 লিটার এটা না দর্শক, এটা হচ্ছে কোনের মধ্যে একটা ভালো ফ্রিজ, লম্বা। ওকে, এটা ফিচার্স তো সেমই না? হ্যাঁ, ইকো ইকো প্লাসের ব্র্যান্ডের ফিচার সব সেম, শুধু নিচে আপনার ডিপ, উপরে ডিপ, এরকম হয়। এটা কি গ্লাস ডোর? হ্যাঁ, এটা গ্লাস ডোর, টেম্পার গ্লাস। টেম্পার গ্লাস, লক সিস্টেম আছে না? হ্যাঁ, এটাতেও লক সিস্টেম আছে, লক করা যাবে। ওকে, এবং এটার স্ট্যান্ডও ম্যাচিং করা, অ্যাডজাস্ট করা, এটা এটার সাথে ম্যাচিং করা আর কি। আচ্ছা আচ্ছা, ম্যাচ করা আছে। এটার প্রাইসটা কত হবে? এটার প্রাইস পড়বে আপনার 39,240 টাকা। 240 টাকা, ওকে। এরপরে আরেকটা দেখতে পাচ্ছি ফ্রিজ, এটা হচ্ছে ম্যাগনোলিয়া ব্রাউন। ম্যাগনোলিয়া ব্রাউন, এটা হচ্ছে 233 লিটার। 233 লিটার, 233 লিটার। এই যে, ওকে, দেখতে পাচ্ছেন আচ্ছা ভিতর সাইডটা, এটা হচ্ছে নর্মালটা, নর্মালটা। হ্যাঁ, নিচে বক্স, ভেজিটেবল বক্স, এই যে এখানে সবজি বক্স আছে, তারপরে আপনার এই যে ফুড গ্রেড প্লাস্টিক। ওকে, তারপরে এটার উপরটা, হ্যাঁ হ্যাঁ, যে এটা হচ্ছে ডিপ, আচ্ছা ডিপ। ফুড গ্রেড প্লাস্টিকের সংকেত দেওয়া আছে এখানে, এই যে পিএস লেখা আছে, যেগুলো ফুড গ্রেড প্লাস্টিকের সংকেত আছে, একটা লক সিস্টেম আছে। ওকে, প্রাইসটা কত হবে এটার? এটার প্রাইস পড়বে আপনার 39,240 টাকা। 39,240 টাকা। এরপর একটা আছে ব্লু, এরপর আরেকটা আছে ব্লু কালারের, এটা আবার নিচে ডিপ। এটা কি 50-50 নাকি? না, এটা 50-50 কিন্তু নিচে ডিপ আর কি এটা। ও আচ্ছা, নিচে নিচে ডিপ, ড্রয়ার সিস্টেম আছে, এটাতে আলাদা আলাদা সেপারেট করে রাখা যায় আর কি। ধরুন এটাতে একটাতে মাছ রাখলেন, একটাতে মাংস রাখলেন, একটাতে দুধ রাখলেন। এটা কিন্তু বেশ পপুলার। হ্যাঁ, পপুলার, এটা হচ্ছে, হ্যাঁ, অনেকে আলাদা আলাদা করে রাখতে চায়, তখন ইচ্ছে করলে এটাতে রাখতে পারবে, ওদের জন্য এটা পারফেক্ট। দর্শক, এটা কিন্তু সিম্পলের মধ্যে এবং ছোট ফ্যামিলিদের জন্য একটা পারফেক্ট একটা ফ্রিজ। নিচে ডিপ, তিনটা ফ্লোর দেখতে পাচ্ছেন, গ্লাস ডোর, আর উপরে হচ্ছে নর্মাল, উপরে নর্মাল। হ্যাঁ, উপরটা একটু দেখি ভাইয়া, এই যে নর্মালটা হচ্ছে এটা, এই যে এটা হচ্ছে উপরে নর্মাল। এখানে আপনার ফ্রিজ জোন আছে, যেখানে আপনি রাখতে পারবেন ওই যে ভেজিটেবল, এবং আর তিনটা ড্রয়ার আছে। এখানেও আপনার দুই পাশে দরজা ইয়ে আছে। হ্যাঁ, এখানে ওই যে পানির বোতল টোতল রাখতে পারবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা প্রাইসটা কত ভাইয়া? এটার প্রাইস পড়বে 38,230 টাকা। দর্শক, ইকো কিন্তু খুব ভালো একটা ব্র্যান্ড, 38,230 টাকা পড়বে এই ফ্রিজটা। নিচে ডিপ, এখন ডয়ার সিস্টেম। রাইট, ওকে, এরপর আমরা একটা ফ্রিজ দেখতে পাচ্ছি, হচ্ছে আমরা ওই যে ম্যাগনোলিয়া ব্রাউন যেটা, হ্যাঁ, ইকো প্লাসের 252 লিটারের, 252 লিটার। এটা একটু বড়, হ্যাঁ, এটা একটু বড়, 252 লিটার আর কি। দেখতে পাচ্ছেন এটা বড় এবং লম্বা, ফিচার সব সেম। হ্যাঁ, ফিচার সব সেম, এটার আবার উপরে ডিপ, নিচে নর্মাল। এটা উপরে ডিপ, নিচে নর্মাল, উপরে ডিপ, নিচে নর্মাল। এটা প্রাইস কত ভাইয়া? এটার প্রাইস পড়বে আপনার 41,750 টাকা। ওকে, 41,000। এটার মধ্যে আবার আরেকটা কালার আছে, ব্লু কালার, ব্লু কালার। হ্যাঁ, প্রাইস সেমই। হ্যাঁ, প্রাইস সেম। ওকে, ফিচারও সেম, ফিচারসও সেম, ভিতরও সেম। হ্যাঁ, কালার সেটা আমরা তাহলে দেখতেছি না। আমরা এই পাশে একটা সুন্দর একটা ফ্রিজ দেখতে পাচ্ছি, স্যামসাং এর। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের একটা ব্র্যান্ড, এটা হচ্ছে স্যামসাং। এখানে কি এগুলো
ডিসপ্লে কন্ট্রোল মানে হ্যাঁ এখান থেকে আপনি কন্ট্রোল করতে পারবেন আর কি চাইলে টেম্পারেচার কন্ট্রোল করতে পারবেন আবার আপনি ওই যে নরমাল বন্ধ করে ডিপ চালু রাখতে পারবেন আবার ডিপ বন্ধ করে নরমাল চালু রাখতে পারবেন এটা কনভার্টার হ্যাঁ এটাও কনভার্ট করা যায় ও আচ্ছা এটা কনভার্টার ফ্রিজ দর্শক দেখতে পাচ্ছেন এই যে স্যামসাং এর কনভার্টার ফ্রিজ বলা হয় এটা হচ্ছে কনভার্টার অর্থাৎ আপনি ডিপ কে নরমাল করতে পারবেন আবার বন্ধ করে একটা বন্ধ করে আরেকটা চালু করতে পারবেন আরেকটা চালু করতে পারবেন কনভার্টেবল বন্ধ করে রাখা যায় স্যামসাং এর ফিচারস তো 10 ইয়ার্স ওয়ারেন্টি হ্যাঁ স্যামসাং হচ্ছে 10 বছরের কম্প্রেসার রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আর অন্য অন্য পার্টস গুলো আছে টুকটাক এগুলো এক বছর এক বছরের আচ্ছা উপরে ডিপ এটা নিচে উপরে ডিপ নিচে নরমাল এটা নন ফ্রস্ট নন ফ্রস্ট এটা নন ফ্রস্ট নন দর্শক নন ফ্রস্ট তো আপনারা হয়তো এটা টুইন কুলিং সিস্টেম জানেন এবং জানেন না নন ফ্রস্ট হচ্ছে যে আপনার ডিপে আপনার প্রোডাক্টটা ঠান্ডা হয়ে বরফ হয়ে থাকবে মানে শক্ত হয়ে থাকবে কিন্তু কোনো বরফ জমবে না এটাকে বলে নন ফ্রস্ট টুইন কুলিং সিস্টেম আছে আমাদের হ্যাঁ টুইন কুলিং সিস্টেম টুইন কুলিংটা হচ্ছে যে আপনি আলাদা আলাদা ভাবে কুলিং করে আলাদা আলাদা ঠান্ডা করবে অর্থাৎ একটার গন্ধ আরটা যাবে না আমি ততটা দেখিয়ে দিচ্ছি খুব ভালো ফিচার্স নিয়ে আসছে স্যামসাং এবং স্যামসাং তো অবশ্যই সবাই চিনেন কোরিয়ান পুরো প্রোডাক্ট ওকে ভাইয়া এটার ইয়াটা কত প্রাইসটা কত এটার প্রাইস হচ্ছে 78,080 টাকা 78,080 টাকা এবং ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন এখানে টাচ কন্ট্রোল অর্থাৎ বাইরে থেকে 345 লিটারের 345 লিটার এটা না আচ্ছা ওকে সেম আরেকটা হ্যাঁ আরেকটা ওই সেম ওটার মতই স্যামসাং এরই এটা বাইরে থেকে কন্ট্রোল করতে পারবেন এটা হচ্ছে 321 লিটারের এটা 321 লিটার এটা টুইন কুলিং সিস্টেম এটা একটু ছোট আর কি হ্যাঁ আলট্রা কুলিং সিস্টেম আছে আবার এইগুলোতে এগুলো হচ্ছে আপনার বিদ্যুৎ ছাড়া 24 ঘন্টা তো নরমালি ব্যাকআপ দেয় প্লাস আরো 12 ঘন্টা এক্সট্রা ব্যাকআপ দিবে এই আলট্রা কুলিং এর কারণে ওয়াও কুল প্যাক সিস্টেম যেটা বলা হয় ভালো ফিচারস আছে নিচে বড় একটা বক্স আছে বক্সের ভিতরে আইস বক্স আছে আইস বক্স দেওয়া আছে আবার এটার ভিতরে জি আপনি চাইলে আইস করতে পারবেন ফ্রেশ জুন ফিল্টার আছে ওকে গুড এটার প্রাইস কত বললেন এটার প্রাইস পড়বে আপনার 68,610 টাকা 68,610 টাকা দর্শক দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা ফ্রিজ মধ্যবিত্ত ফ্যামিলিদের জন্য তার স্যামসাং এর আরেকটা কালার আছে আপনার পার্পল ব্লু যেটাকে বলা হয় পার্পল ব্লু হ্যাঁ পার্পল ব্লু এটার কালারটা অনেক সুন্দর এটা বাজেট রেঞ্জের মধ্যে আপনার বেস্ট একটা ফ্রিজ 275 লিটারের 275 লিটার 45,370 টাকা ওকে ভিতরটা একটু দেখাই দেন এটা হচ্ছে নরমাল ওয়াও ফিচারসগুলো তো সেমই নাকি হ্যাঁ ফিচারসগুলো সেম সব কিন্তু এটা আপনার ওই যে টুইন কুলিং সিস্টেমটা নাই আর কি এটাতে এটাতে টুইন কুলিং সিস্টেম নাই ওকে এখানে ম্যানুয়াল কিছু দেখতে পাচ্ছি মানে কন্ট্রোলিংটা হ্যাঁ কন্ট্রোলিংটা এখানে আপনি ওই যে ফ্রিজের কন্ট্রোল করতে পারবেন এখান থেকে আর কি মিডল দিতে পারবেন হাই দিতে পারবেন ওকে নাইস এরপর আরেকটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে মানে রেড কালারের স্যামসাং এর রেড কালার রেড কালার এটা হচ্ছে সেমি ফ্রস্ট বলা হয় আর কি মূলত এটা নিচে ডিপ জি নিচে ডিপ ডয়ার সিস্টেম ডয়ারগুলো কিন্তু যারা আলাদা আলাদা ভাবে সেপারেট করে রাখতে চায় তাদের জন্য এটা বেস্ট টেম্পারেট গ্লাসের ড্রয়ার নিচে ডিপ এটা খুব পপুলার একটা ফ্রিজ খুবই পপুলার খুব এটাও বাইরে থেকে কন্ট্রোল করতে পারবে আবার এটা ছোটর মধ্যে বাইরে থেকে মানে কন্ট্রোল করা যায় হ্যাঁ বাইরে থেকে কন্ট্রোল করা যায় আবার লক করে রাখা যায় ডিসপ্লেটা আচ্ছা আচ্ছা কন্ট্রোল লক করা যায় উপরটা একটু দেখেন তো উপরে নরমাল না হ্যাঁ উপরেরটা হচ্ছে নরমাল আচ্ছা নরমালটাও বেশ বড় স্পেস আছে বেশ ছোটর মধ্যে মানে স্পেস আছে আচ্ছা দেখতে পাচ্ছেন ওকে এটার প্রাইসটা কত ভাইয়া এটার প্রাইস পড়বে 46,380 টাকা 46,380 টাকা ওয়াও ওকে 10 ইয়ার্স ওয়ারেন্টি 10 ইয়ার্স কম্প্রেসার রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি ওয়ারেন্টি ওকে এরপর আছে ইকো হ্যাঁ ইকো প্লাস এটা নতুন একটা এটা কি দেখছি না এটা দেখি না এটা নতুন একটা কালার আমাদের নতুন কালার হ্যাঁ নতুন কালার ওয়াও এর ডিজাইনটা কিন্তু খুব সুন্দর দেখতে পাচ্ছেন ওকে 195 লিটারে 195 লিটার ওকে আমরা ডিপটা দেখি এই যে উপরে নরমাল উপরে নরমাল এটা উপরে নরমাল উপরে নরমাল এটা নরমালে এই যে নিচে হচ্ছে ডিপ নিচে ডিপ ওয়াও তিনটা ড্রয়ার এটা তো খুব সুন্দর ড্রয়ার সিস্টেম আলাদা আলাদা করে সেপারেট করে রাখতে চাইলে এই ফ্রিজটা বেস্ট দর্শক এই ফ্রিজগুলো সত্যিকার অর্থে বেস্ট আমি নিজে ইউজ করতাম আমাদের ফ্যামিলির জন্য এগুলোতে সেপারেট রাখা যায় এবং প্রোডাক্টগুলো খুব সহজে বের করা যায় হ্যাঁ সহজে বের করা যায় অনেক জমে জায়গা একসাথে বের করা যায় এগুলোতে অতটা বরফ হয় না হয় না এটা কত লিটার এবং কত প্রাইস এটা হচ্ছে 195 লিটার এটার প্রাইস হচ্ছে 35,210 টাকা গুড ওকে ওকে এরপর আমরা আরো ফ্রিজ দেখতে পাচ্ছি সেম এটা কি ভাই সেমই হ্যাঁ এটা হচ্ছে 202 লিটারের আর কি আচ্ছা এটা একটু ম্যাগনোলিয়া ব্রাউন ইকো প্লাসের ইকো প্লাস এটা উপরে ডিপ নিচে নরমাল এটা ডম এটা ড্রয়ার সিস্টেম না এটা মানে বক্স সিস্টেম নিচে একটা বক্স আছে হ্যাঁ এটা হচ্ছে নিচে নরমাল উপরে ডিপ হ্যাঁ উপরে ডিপ উপরে ডিপ ওকে এটা ড্রয়ার সিস্টেম আর কি উপরে ডিপ প্রাইসটা কত কত এটা বললেন এটার প্রাইস পড়বে আপনার 36,720 টাকা 36,720 টাকা গ্লাস ডোর গ্লাস ডোর টেম্পার গ্লাস আর কি টেম্পার গ্লাস এরপর যেটা দেখতে পাচ্ছি এটা 202 লিটারের এটা নতুন একটা কালার আসছে আমাদের
আচ্ছা 202 লিটার 202 লিটারের ওকে ভিতরে এটা উপরে ডিপ উপরে ডিপ হ্যাঁ উপরে ডিপ নিচে নরমাল এটা তো লক সিস্টেম আছে ওকে আর ইকো প্লাসের ফ্রিজের সাথে আপনার যে স্ট্যান্ড অ্যাডজাস্ট করা আছে আর কি ম্যাচিং করে দেওয়া আছে রাইট তাহলে প্রাইসটা কত এটার এটার প্রাইস 36720 টাকা 36000 ওকে এয়ারপোর্ট কোনটা দেখব এরপরে আমরা হায়ারে চলে যাই হায়ারের নাইট ফ্রিজ এটা তো খুবই একটা গর্জিয়াস একটা হ্যাঁ হায়ারের এই ফ্রিজটা হচ্ছে টুইন ইনভার্টার যেটাকে বলা হয় এটাও 10 বছরের ওয়ারেন্টি এটা দেখতেও লুকিংটা অনেক সুন্দর করছে ওকে এবং এটা ফিচারও অন্যরকম অন্যান্য ফিচার উপরে ডিপ হ্যাঁ ছোট দিকটা ছোট মধ্যে খুব সুন্দর একটা ডিপ এটাতে এখানে একটা ম্যাজিক রুম দেওয়া আছে হ্যাঁ ম্যাজিক রুম কি হ্যাঁ এই রুমটা এটাকে ইচ্ছে করলে টোটালি ডিপ করা যায় আবার নরমালও করা যায় আচ্ছা দুভাবে রাখা যায় আচ্ছা আপনি চাইলে এটাকে ডিপও করতে পারবেন আবার নরমালও করতে পারবেন আবার একটা মিডল টেম্পারেচারও রাখতে পারবেন অনেক সময় দেখা গেছে আমরা শুধু এটাকে হ্যাঁ শুধু এই বক্সটাকে এটা কন্ট্রোল কোথায় মানে এটার কন্ট্রোল এখান থেকে করতে পারবেন এই যে কম্পার্টমেন্ট দেওয়া আছে এখান থেকে এটা কন্ট্রোল করা হ্যাঁ আলাদা হ্যাঁ এটাকে এখান থেকে কন্ট্রোল করা যায় আচ্ছা চাইলে এটা তো একটু আইসক্রিমটা রাখতে পারবেন আইসক্রিমও রাখতে পারবেন দই রাখতে পারবেন বা নরমাল করে অন্য কিছু রাখতে পারবেন অন্য কিছু ইউজ করতে পারবেন দেখা গেছে উপরে কেউ মাংস রাখলো হ্যাঁ মাংস রাখছে আপনার আরো জায়গা দরকার তখন আপনি এটাকে ডিপ করে ফেলেন আবার দরকার নাই তখন নরমাল করে ফেলেন আবার অনেক সময় আমরা দেখা গেছে পেঁয়াজ রসুন ব্লেন্ডার করে ডিপে রাখলে বরফ হয়ে যায় নরমালে রাখলে বেশি দিন ভালো থাকে না তখন আপনি এটাকে একটা মিডল 9-10 টেম্পারেচার করে রাখলেন অনেক দিন পর্যন্ত ভালো থাকলো বুঝতে পারছি খুবই ভালো ফিচারস নিয়ে আসছে ওকে এটার তাহলে প্রাইসটা কত এটার এটা হচ্ছে গিয়ে 319 লিটারের 319 লিটারের এটার প্রাইস হচ্ছে 61,240 টাকা ওকে 10 ইয়ার্স হ্যাঁ 10 ইয়ার্স কম্প্রেসার রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আর অন্য অন্য পার্টস যেগুলো আছে টুকটাক এগুলো 2 বছর আবার হায়ারের আরেকটা ফ্রিজ আছে এটা একটু বড়র মধ্যে কি ব্ল্যাক কালার হ্যাঁ এটা ব্ল্যাক কালার এটা ইনভার্টার হ্যাঁ এটা ইনভার্টার ওকে এটা হচ্ছে 460 লিটারের 460 লিটার হ্যাঁ 460 লিটারের এটা একটু বড় সরো ফ্রিজ ওকে আমরা একটু ডিপটা দেখি এই যে এটা ডিপটা অনেক বড় ভিতরে অনেক জায়গা স্পেস নন ফ্রস্টের মধ্যে ওকে নন ফ্রস্টের মধ্যে অনেক স্পেস নন ফ্রস্ট এটা না হ্যাঁ নন ফ্রস্ট মাল্টি এয়ার ফ্লো এটাটা দেখি একটু আর এটা নরমালটা হচ্ছে এটা এটা হচ্ছে আপনার 360 ডিগ্রি অ্যাঙ্গেলে টেম্পারেচার দেয় আর কি ফ্রিজটা কুলিং করে কুলিং ক্যাপাসিটি সিস্টেমটা আর কি 360 ডিগ্রি অ্যাঙ্গেলে আচ্ছা আচ্ছা এই যে এখানে ইয়া করা আছে 360 ডিগ্রি আর কুলিং সিস্টেম অনেকগুলো ড্রয়ার হ্যাঁ 1 2 3 অনেক জায়গা আছে অনেক কিছু নিতে পাঁচটা ড্রয়ার ওকে দর্শক টুইন ইনভার্টার এবং এটাতে কি কি আছে 10 ইয়ার্স ওয়ারেন্টি 10 ইয়ার্স কম্প্রেসার ওয়ারেন্টি অন্য অন্য পার্টস যেগুলো আছে টুকটাক এগুলো হচ্ছে 2 বছর হোম সার্ভিস এটা প্রাইস কত পড়বে এটার প্রাইস পড়বে 80,340 টাকা 80,340 টাকা ওকে দর্শক আমরা এই পাশে আরেকটা ফ্রিজ দেখতে পাচ্ছি ইকুরি হ্যাঁ ইকু প্লাসের এটা হচ্ছে আবার ওই যে ব্ল্যাক কালারের মধ্যে আপনার 290 লিটারের 290 লিটার 290 লিটারের ওকে 290 লিটার বড় একটা ফ্রিজ এই যে উপরে একটা হচ্ছে ডিপ নিচেটা হচ্ছে নরমাল এটা উপরে ডিপ হ্যাঁ উপরে ডিপ নিচে নরমাল আচ্ছা এগুলো ফুড গ্রেড প্লাস্টিক প্রত্যেকটা ফুড গ্রেড প্লাস্টিক একটা ইয়া থাকা কথা না না এখানে একটা স্পেস দিছে আপনার পানির বোতল রাখলে এখানে দিলে তো পানির বোতল রাখতে পারবেন এটা আপনি চাইলে সাজিয়ে রাখতে পারবেন আর কি এখানে একটা এখানে খুলতে ও আচ্ছা তাহলে মানে হ্যাঁ উপর নিচে রাখতে পারবে ওয়াও বুঝতে পারছি নিচে বড় বড় ডোর দেওয়া আছে ওকে এটা ডিপটা অনেক বড় এটা ডিপটা বেশ বড় জি মিনিমাম 70 কেজির মতো নেওয়া যাবে আচ্ছা আচ্ছা ওকে এটা প্রাইসটা কেমন এটার প্রাইস পড়বে আপনার 46,580 টাকা 46,000 আর ফিচারস তো সেম বা কন্ডিশন সেম হ্যাঁ ফিচার সেম আগের মতোই ওকে দর্শক আমরা শেষ করতেছি আমাদের কাছে লাস্ট একটা ফ্রিজ আছে ছোটর মধ্যে ফ্যামিলি যে স্যামসাং এর সবচেয়ে ছোট সাইজের যে ফ্রিজটা ওটা জি ছোট ফ্যামিলিদের জন্য ছোট ফ্যামিলির জন্য এটা উপরে ডিপ হ্যাঁ উপরে ডিপ নিচে নরমাল ডিজিটাল ইনভার্টার আর কি ডিজিটাল ইনভার্টার হ্যাঁ ডিজিটাল ইনভার্টার 10 ইয়ার ওয়ারেন্টি ওকে 253 লিটার ডিপটা দেখি এই যে ডিপ এটা তো কুলপ্যাক সিস্টেম আছে আচ্ছা আচ্ছা এটা তো কুলপ্যাক সিস্টেম আছে কুলপ্যাক সিস্টেমটা হচ্ছে যে ওই যে মানে এক্সট্রা 12 ঘন্টা ব্যাকআপ দেয় আর কি বিদ্যুৎ 12 ঘন্টা ব্যাকআপ দিবে বিদ্যুৎ চলে যাওয়ার পরেও বিদ্যুৎ চলে যাওয়ার পরে এমনিতে তো নরমালি 24 ঘন্টা ব্যাকআপ দেয় ওটার পরে আরো এক্সট্রা 12 ঘন্টা ব্যাকআপ আরো এক্সট্রা 12 ঘন্টা আরো এক্সট্রা এই কুলপ্যাকের কারণে ওকে এটাটা দেখি একটু এই যে এটা হচ্ছে নরমাল ওয়াও নিচে 1 2 3 4 5টা ডোয়ার আছে সাইড ডোয়ার আছে দেখতে পাচ্ছেন দারুণ একটা ফ্রিজ এটা প্রাইসটা কত ভাইয়া এটার প্রাইস পড়বে 45,570 টাকা ওকে আর কন্ডিশন তো সব আগের মতোই যেগুলো বলছেন আর কি ফিচার নন ফ্রস্ট ফিচার সেম আচ্ছা ছোটর মধ্যে আর কি দর্শক আমরা এখানেই শেষ করতেছি এই দোকানের অ্যাড্রেসটা আবার বলে দিচ্ছি ভাইয়া দোকানের অ্যাড্রেসটা একটু বলে দিবেন সদর রোড নরসিংদী জি বাটারফ্লাই শোরুম আর কি এলজি বাটারফ্লাই শোরুম ওকে আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি
এটা হচ্ছে বাইদের দোকানের ভিজিটিং কার্ড, আপনারা চাইলে স্ক্রিনশট দিয়ে নিতে পারেন এবং বাইদের সাথে যোগাযোগ করতে পারেন। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।